নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কলকাতার পুজো তো আমি আপনাদের অনেক দেখিয়েছি, এবারে এই ব্লগে আমি আপনাদের দেখাবো বালুরঘাটের কিছু ভালো ভালো পুজো। তাহলে চলুন আজকের ব্লগটা স্টার্ট করা যাক। এখন রাত 12টা আর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে বালুরঘাটে। আগে থেকেই আমাদের টোটো বুক করা ছিল, আমাদের বেরোনোর কথা ছিল রাত 11টার সময়, কিন্তু টোটোওয়ালা ফোন করে বলল 11টায় প্রচণ্ড ভিড় প্যান্ডেলে, সেজন্য 12টায় বেরোবো। কিন্তু দেখুন রাত 12টাতেও কত লোক! আমি ভাবতেই পারিনি যে বালুরঘাটের মতো জায়গায় রাত 12টাতেও এত লোক ঠাকুর দেখতে বেরোবে। টোটোওয়ালাকে বলেছিলাম বালুরঘাটের যে বড় বড় ক্লাবের পুজো সেই পুজোগুলো দেখাতে। তিনি প্রথমেই আমাদের নিয়ে আসলো প্রগতি সংঘ বলে একটি ক্লাবের পুজো। দেখুন এই যে প্যান্ডেলটা কি সুন্দর করেছে, এত রাতেও দেখুন কত ভিড়। ওরে বাপরে, চলুন আপনাদের আগে প্যান্ডেলটা দেখাই। এই দেখুন প্যান্ডেলটা কি সুন্দর করেছে না, এইখানেও যে এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয় আমি না ভাবতেই পারিনি। দেখুন খুব সুন্দর কিন্তু প্যান্ডেলটা লাগছে, বাবা এত রাতেও কত লোক, দেখুন কি সুন্দর প্যান্ডেলটা করেছে। আবার এখানে না আবার সেলফির জন্য করেছে, সেলফির জন্য তো প্রচুর ভিড়, সেলফি তোলার তো উপায় নেই। যাই হোক চলুন প্যান্ডেলটা ঘুরিয়ে ভালো করে দেখাই। এই প্যান্ডেলটা দেখুন তৈরি করা হয়েছে না পাইপ দিয়ে, আমি না প্রথমে বুঝতে পারিনি, তারপরে খুব ভালো করে দেখার পর দেখলাম এইটা না পাইপ দিয়ে তৈরি করা হয়েছে। বেশ ভালো লাগছে না, আইডিয়াটা কিন্তু দারুণ। এবার মায়ের দর্শন করুন, দেখুন সুন্দর করেছে না, মুখটা খুব সুন্দর হয়েছে। আর ভিতরের ডেকোরেশনটা দেখুন একদম অন্যরকম, ভিতরের ডেকোরেশন আর বাইরের ডেকোরেশনের সঙ্গে কিন্তু কোনো মিল নেই, একদম আলাদা, কিন্তু ভালো লাগছে, বেশ সুন্দর, অন্যরকম একটা ডিজাইন করেছে। সঙ্গের পুজো দেখে আমরা চলে আসলাম অন্য আরেকটা ক্লাবের পুজো দেখতে। এই ক্লাবের কি নাম আমার না এই মুহূর্তে মনে নেই, কারণ আমি এখানে বিশেষ কিছু চিনি না, তো সেই জন্য এই মুহূর্তে আমার না মনে নেই, কিন্তু প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো করেছে। আমরা এখন প্যান্ডেলের সামনে চলে এসেছি, এবার প্রবেশ করব। চলুন প্যান্ডেলের ভিতরে প্রবেশ করা যাক। দেখুন প্যান্ডেলটা না দারুণ করেছে, ইটের মধ্যে কাপড় বেঁধে সুন্দর ডিজাইন করেছে, আর তার মধ্যে বেশ সুন্দর ঘণ্টা দেওয়া, বেশ ভালো লাগছে কিন্তু, একদম ইউনিক ডিজাইন, তাই না? এবার আপনাদের প্রতিমার দর্শন করাই। দেখুন এখানকার প্রতিমাগুলো কিন্তু সবকটা খুবই সুন্দর। যেই প্যান্ডেলে যাচ্ছি সেই প্যান্ডেলেই দেখছি মেয়েরা রিলস বানাচ্ছে, তাই দেখে আমারও একটু ইচ্ছা হলো, তাই ভাবলাম আমি একটা রিলস বানাই। আর তখনই আমার ছেলে হয়ে গেল ক্যামেরাম্যান আর আমি হয়ে গেলাম তার মডেল। এবার আমরা চলে আসলাম আরেকটা প্যান্ডেলে, এই ক্লাবের নামও আমি ঠিক জানি না তাই বলতে পারছি না, কিন্তু দেখুন এত রাত হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে, কিন্তু কত লোক না বাবা, ভাবাই যাচ্ছে না। এবার চলুন আপনাদের একটু প্যান্ডেলটা দেখাই। এই দেখুন কি সুন্দর প্যান্ডেলটা করেছে না, এখানে না আদিবাসী গ্রামের মেয়ে বানানো হয়েছে, আর দেখুন তাদের পরনের যেই জামা কাপড়গুলো আছে অর্থাৎ ড্রেসগুলো তাদের, সেগুলো সব সুতো দিয়ে তৈরি করা হয়েছে, দেখুন কি সুন্দর করেছে না। চলুন এবার প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক। আর এই হচ্ছে মায়ের মূর্তি, আর উপরটাও দেখুন কি সুন্দর করেছে না। এইখানে একটা জিনিস দেখলাম যে এখানকার সব প্যান্ডেলেরই সামনে একটা সেলফি জোন মতো করেছে, অর্থাৎ প্যান্ডেলে ঢুকতেই একটা সেলফি জোন। এবার আমরা আরেকটা প্যান্ডেলে চলে আসলাম, এই প্যান্ডেলটাও বেশ ভালো করেছে, এর বাইরের দিকটা হচ্ছে হরিণ আর ভেতরে হচ্ছে পাখি, এই দিয়ে পুরো প্যান্ডেলটা ডেকোরেশন করেছে।
আর এটা হচ্ছে শিবতলি ক্লাবের পুজো। চলুন ভিতরে যাই আর ভিতরটা আপনাদের ভালোভাবে ঘুরিয়ে দেখাই। কি ভিড় হয়েছে, একটু যে ভালো করে ঘুরিয়ে দেখাবো তার উপায় নেই, আর তার মধ্যে একটা একটা করে সেলফি জোন করে রেখেছে, সেহেতু আরও মুশকিল হয়ে গেছে। সবাই এমন ছবি তুলতেই ব্যস্ত যে আমরা ঠাকুর ঠিকমতো দেখতেই পাচ্ছি না। এবারে আমরা চলে এসেছি সংকেত ক্লাব। এই ক্লাবটাও মোটামুটি করেছে, খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর এইখানে দেখুন বিভিন্ন ধরনের হালকা রঙের ইউজ করা হয়েছে, বেশ সেই জন্য আরও ব্রাইট লাগছে প্যান্ডেলটা। চলুন ভিতরে গিয়ে মায়ের দর্শন করাই। প্যান্ডেলের বাইরে লাইট কালার আর প্যান্ডেলের ভিতরে ডিপ কালার ইউজ করা হয়েছে, আর ঠাকুরকে দেখুন কি সুন্দর না। এবার আমরা চলে আসলাম নেতাজির স্মৃতি, এখানে দেখুন একটা রাজস্থানের রাজমহল তৈরি করা হয়েছে। চলুন ভিতরে গিয়ে ভালোভাবে দেখাচ্ছি। প্যান্ডেলের ভিতরটা বেশ কালারফুল আর খুব সুন্দর। এই দেখুন এখানেও একটা সেলফি জোন, আর সবাই এখানে সেলফি তুলছে। আমি বা বাদ যাই কেন, তাই আমিও এখানে কয়েকটা ফটো তুলে নিলাম। এবার প্যান্ডেলের দেওয়ালগুলো একটু দেখুন, সেই রাজস্থানের যেরকম রাজবাড়িগুলো হয় না, যেরকম দেওয়ালের ডেকোরেশন ঠিক ওই ধরনেরই করার চেষ্টা করেছে, খুব সুন্দর করেছে। আর এইখানটা দেখুন কি সুন্দর কালারফুল, কি সুন্দর লাগছে না দেখতে, সবাই এখানে এসে ফটো তুলে যাচ্ছে। এবার আমরা চলে এসেছি বালুরঘাটের নিউ টাউন ক্লাবের পুজো দেখতে। এই দেখুন এই প্যান্ডেলটা আমার সবথেকে বেস্ট লেগেছে, ভীষণ সুন্দর প্যান্ডেল বাইরে থেকে। এবার ভিতরে গিয়ে দেখা যাবে ভিতরটা কেমন করেছে, কিন্তু বাইরেটা এত সুন্দর করেছে। প্যান্ডেলটা ডিজনিল্যান্ডের ক্যাসেলের অনুকরণে করা হয়েছে, খুব সুন্দর লাগছে। আর এত সুন্দর লাইটিং দিয়েছে যে দেখার মতো, ভীষণ সুন্দর হয়েছে প্যান্ডেলটা। চলুন এবার আপনাদের প্যান্ডেলটা ভিতর থেকে দেখাই। প্যান্ডেলটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকে কিন্তু অতটা সুন্দর না, মোটামুটি সোসো। আর ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এখানকার প্রত্যেকটা ঠাকুরেরই মুখ কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার চলে আসলাম আরেকটা প্যান্ডেলে, এই প্যান্ডেলটাও কিন্তু ভালোই করেছে, বেশ হাতি ঘোড়া অনেক কিছুই করেছে আর বেশ সুন্দর। আর সবথেকে বড় কথা হলো লাইটিং এত সুন্দর হয়েছে যে প্যান্ডেলটা আরও যেন দেখতে সুন্দর লাগছে। এবার আমরা এসেছি আর্য সমিতির প্যান্ডেল দেখতে, এটা বৌদ্ধ মনেস্ট্রি তৈরি করেছে, এটাও খুব সুন্দর হয়েছে। এখন প্রায় রাত 2:30 মতো বাজে আর আমরা এখন বাড়ি ফিরছি, অনেক রাত হয়ে গেছে। প্যান্ডেলগুলো খুবই সুন্দর, পুজোগুলো আমাদের বেশ ভালো লেগেছে। আর এখানেই আমরা আজকের এই ব্লগটা এন্ড করছি। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।